আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের দোয়া ভালো আছি। আর সো বন্ধুরা, অনেকদিন যাবত আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসতে পারি নাই, কারণ হচ্ছে কি আমারও নিজেরও কিছু পার্সোনাল কাজ ছিল। কাজ করার পরে এত একটা সময় পাই নাই যে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসবো। যাই হোক, অনেকেই একটা কথা জানতে দিতেছেন যে বর্তমান দুবাইয়ের অবস্থা কেমন, এবং বাংলাদেশ থেকে প্রচুর লোক বিজেটে দুবাই আসতেছে, তারা কি আসলে কি এখানে এসে ভিসা লাগাইতে পারে কিনা এবং কি কাজ করতে পারে কিনা, এইসব বিষয় নিয়ে একটা ভিডিও বানানোর জন্য বলছেন। আর অনেকেই জানতে চাইছেন যে দুবাইতে বিজেট ভিসা আসলে ভালো হবে নাকি ডাইরেক্ট ভিসা আসলে ভালো হবে। আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের মাঝে এইসব ব্যাপার নিয়ে কিছুটা শেয়ার করব। আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশ থেকে প্রচুর লোক এখন বর্তমানে বিজেটে আসতেছে, দুবাইতে আসার পরে এখানে ভিসা লাগানো হইতেছে। বাংলাদেশ থেকে যখন বিজেট ভিসা আসতেছে, এখানে কিন্তু ভিসা লাগানোর অপশন আছে, কিন্তু তারপরে অনেক অনেক মানুষ আছে যে এখানে বিজেট ভিসা আসার পরে কাজ কাম পাইতেছে না, থাকা খানার খরচও তারা পাইতেছে না। কিছু কিছু মানুষ আছে যে এখানে রাস্তাঘাটে এবং কি পার্কে ঘুমাইতেছে। অনেকের একটা প্রশ্ন যে আমি বিজেট ভিসা আসলে ভালো হবে নাকি ডাইরেক্ট কোম্পানিতে আসলে ভালো হবে। আমি একটা কথাই আপনাদেরকে বলবো যে বর্তমানে দুবাইতে প্রচুর লোক আছে যে বিজেটে আসছে, আসার পরে কোনো কাজ কাম পাইতেছে না, কিছু কিছু লোক আছে খানা থাকার জায়গাও পাইতেছে না, রাস্তা পার্কে শপিং মলে ঘুমাইতেছে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো যে আপনাদের জন্য যদি কোনো আত্মীয় স্বজন যদি থাকে, ওই ক্ষেত্রে আপনি বিজেট ভিসা আসলে আপনার জন্য ভালো হবে। যখন আপনি আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে আসবেন, হয়তো সে আপনাকে ভালো একটা কাজ দিবে এবং আপনার পিছনে সময় দিবে, সময় দিয়ে ভালো একটা ভিসা লাগাই দিবে। যদি আপনি কোনো দালালের মাধ্যমে আসেন, ওই ক্ষেত্রে দেখা গেছে দালালে কি 10 জন 15 জন 20 জন একসাথে আনবে। বর্তমানে দুবাইতে যদি কোনো একটা কোম্পানিতে 100 জন মানুষ সিভি জমা দেয়, ওই ক্ষেত্রে 95টা সিভি তারা ডাস্টবিনে ফেলে দেয়, 5 জন মানুষকে তারা রাখে, সিলেক্ট করে। ওই ক্ষেত্রে বিজেটে আসার পরে কাজ পাওয়াটা অনেক টাফ ব্যাপার। সেক্ষেত্রে আমি বলি না যে আপনারা আইসেন না বিজেটে কাজ নেন, বিজেটে কাজ আছে, যাদের নিজস্ব লোক আছে, যারা আপনার পিছনে একটু সময় দিতে পারবে, তারা আসেন। আর এখন বর্তমানে দুবাই থেকে ডাইরেক্ট কোম্পানি ভিসাও চালু আছে, আপনারা চাইলে ডাইরেক্ট কোম্পানির ভিসাও আসতে পারেন। ভালো জেনে শুনে ভালো মানুষের মাধ্যমে ভালো একটা ভিসা নিয়ে আসতে পারেন, ওই ক্ষেত্রে আপনার কাজের টেনশন করা লাগবে না, কারণ হচ্ছে আপনি ডাইরেক্টলি কোম্পানির ভিসা নিয়ে আসতেছেন। যদি ডাইরেক্টলি কোম্পানির ভিসা আসেন, ওই ক্ষেত্রে হচ্ছে একটু সময়টা একটু বেশি লাগে, 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। কোম্পানির ভিসা যখন আসবেন, বাংলাদেশ থেকে আপনার মেডিকেল, ফিঙ্গার সব কিছু সম্পন্ন করা হবে। আর যদি আপনি যে বিজেট ভিসা যে আসেন, বিজেট ভিসা অনলি 10 থেকে 15 দিনের মধ্যে আসা যায়। ওই ক্ষেত্রে হচ্ছে এখানে আসার পরে কোম্পানিতে ভিসা লাগানোর পরে মেডিকেল, ফিঙ্গার সব কিছু কাজ করানো হয়। সেক্ষেত্রে আপনাদের একটা এই কথাই আমি বলতে চাই যে যদি কারো আত্মীয় স্বজন ভালো কোনো কাজের মানুষ থাকে, ওই ক্ষেত্রে আপনি বিজেট ভিসা আসেন, আসার পরে একটা কাজ ভালো লাগবে না, আপনি 5টা কাজ দেখতে পারবেন, 5টা কোম্পানিতে ট্রাই করতে পারবেন, 5টা না আরও বেশি কোম্পানিতে ট্রাই করতে পারবেন, করার পরে আপনি ভিসা যে কোনো একটা কোম্পানিতে ভিসা লাগাইতে পারবেন। ওই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি আত্মীয় স্বজনের মাধ্যমে আসেন, আর যদি আপনি অন্য কারো মাধ্যমে এবং কি দালালের মাধ্যমে আসেন, সে কিন্তু আপনাকে এতগুলো চান্স দেবে না যে এত কোম্পানিতে ট্রাই করতে দেবে না, কারণ সে আপনাকে যতদিনই রাখবে না কেন, তার কিন্তু আপনার প্রতি অনেক টাকার মতন খরচ করা লাগবে। সেই জন্য সে চাইবে যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো একটা কাজ হোক আপনাকে লাগাই দেওয়ার জন্য। তো আপনি যদি কোনো ভালো পরিচিত বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের থাকে, ওই ক্ষেত্রে আপনি আসতে পারেন, বিজেটে আসতে পারেন, আসার পরে যে কোনো একটা ভিসা লাগাইতে পারেন। আর তা না হলে বর্তমানে ডাইরেক্ট ভিসাও আছে, ডাইরেক্ট ভিসা আসতে পারেন। তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই, ভিডিওটি আর বড় করবো না। আমার কথাতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।